হ্যালো, আমি নোমান আছি আপনাদের সাথে। এ পর্যায়ে আমরা আলোচনা করব সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা হচ্ছে স্যাপ ওয়ান। স্যাপ ওয়ান হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল। সিম্পল অ্যাজ পসিবলটা আসলে কিসের পসিবল, এটা ফার্স্ট অফ মাথায় গ্রো করতে হবে। আসলে পসিবল মানে হচ্ছে সম্ভবত, কতটা সম্ভব হতে পারে এরকম। আসলেই যে ওটা হবে তা না, বরঞ্চ এটা হতে পারে একটা ধারণা কিংবা একটা কন্ট্রিবিউশন। হ্যাঁ, এরকম একটা বিষয় হচ্ছে পসিবল। ঠিক সেরকম কম্পিউটারের ইভলিউশন, কম্পিউটারটা কীরকম হতে পারে, কম্পিউটারের ডিজাইনটা কেমন হতে পারে, এইরকমই একটা বিষয় নিয়ে যে কনসার্ন এসেছে কিংবা যে পড়াশোনা, সেটা হচ্ছে স্যাপ। এখন কম্পিউটারের সব থেকে মানে শর্টেস্ট এবং সব থেকে ছোট টাইপের এবং প্রথম দিকের যে ডিজাইন প্রসিডিউর আছে, সেটা হচ্ছে স্যাপ ওয়ান, যেটাকে আমরা বলবো সিম্পল অ্যাজ পসিবল। এই স্যাপ ওয়ানের মাধ্যমে যে শুধুমাত্র ওটাই একমাত্র কম্পিউটারের ডিজাইন হবে তা না, বরং কম্পিউটারের নিউমেরাস অর্থাৎ মাল্টিপল ডিজাইন হতে পারে, যে কোনো প্রকারের ডিজাইন হতে পারে, তবে তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড টাইপের কিংবা বেসিক টাইপের একটা ছোট টাইপের একটা ডিজাইন হচ্ছে স্যাপ ওয়ান। যা হোক, আমরা কথা না বাড়িয়ে স্যাপ ওয়ান সম্পর্কে একদম টোটালি গোড়া থেকে একদম শেষ পর্যন্ত যতটুকু সম্ভব বেসিক আলোচনা করা ততটুকু করে ফেলবো। এ পর্যায়ে আমরা এখানে দেখতেছি যে স্যাপ ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেজ ইন দ্য ইভলিউশন অফ মডার্ন কম্পিউটার্স। আমি প্রথমে বলেছি যে মডার্ন কম্পিউটার যতগুলো ডিজাইন আছে তার মধ্যে প্রথম যেটা ভার্সন ধরে নিতে পারি আমরা, সেটা হচ্ছে স্যাপ ওয়ান। স্যাপ ওয়ান আরেকটা হচ্ছে এই স্যাপ ওয়ান এর ভিতরে যে বিষয়গুলো আমাদের চলে আসছে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের কম্পিউটারটা অপারেট করে, অর্থাৎ কম্পিউটারের অপারেশনাল ফাংশন সম্পর্কে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে দেয়। অর্থাৎ একটা কম্পিউটার কিভাবে কাজ করছে, কম্পিউটারের ডিজাইন প্রসিডিউর কেমন, কোনটার সাথে কোনটা কানেকশন এস্টাবলিশ করা সম্ভব, এইরকম জিনিসগুলোকে নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে স্যাপ ওয়ান। এখন এখানে একটা কথা কিন্তু চলে আসতেছে, একটা কানেকশন। অর্থাৎ কানেকশন এস্টাবলিশ করা মানে হচ্ছে কি, অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টগুলোর মধ্যে আমাদেরকে কী করতে হবে, কানেকশন এস্টাবলিশ করতে হবে। ঠিক সেই রকমই এই কানেকশন এস্টাবলিশ করার জন্য যেটা লাগে, সেটা হচ্ছে আমাদের বাস অর্গানাইজেশন। এই স্যাপনে একটা বাস অর্গানাইজেশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডাব্লু বাস। অর্থাৎ এই ডাব্লু বাসের মাধ্যমেই স্যাপনের যতগুলো কম্পোনেন্ট রয়েছে কিংবা যতগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো একে অপরের সাথে কানেকশন তৈরি করতে পারে। যাই হোক, আমরা এই যে বিষয়টা আছে, অর্থাৎ স্যাপনের একটা আর্কিটেকচার কিংবা একটা ব্লক ডায়াগ্রাম, এটা থেকে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো যে স্যাপনের ডিজাইন প্রসিডিউরটা কেমন হতে পারে। যাই হোক, এই জিনিসটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই স্যাপন এর কথা বলতে গেলে আমি একটা কথা বলে আসলাম যে হচ্ছে কানেকশন তৈরি করবে। অর্থাৎ এই যে কানেকশন, এই যে একটা লাইন আমরা দেখতেছি, এটা হচ্ছে আসলে ডাব্লু বাস। ডাব্লু বাস হচ্ছে কি, বাসের জিনিস, বাস মানে হচ্ছে কি, বাস মানে হচ্ছে একটা অংশের সাথে আর একটা অংশের মধ্যে কানেকশন তৈরি করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে দিবে। এই কানেকশন এস্টাবলিশ করার জন্য যে কাজ করে সেটা হচ্ছে বাস অর্গানাইজেশন। এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডাব্লু বাস। যাই হোক, এই ডাব্লু বাসের মাধ্যমে আমরা এখানে দেখছি যে প্রোগ্রাম, কাউন্টার, অ্যাকুমুলেটর, এই দুটা কিন্তু একটা কানেকশন তৈরি করে ফেলেছে। আবার ইনপুট অ্যান্ড মেমোরি অ্যাড্রেস রেজিস্টার অর্থাৎ মার, এটাও কিন্তু কানেকশন তৈরি করেছে। যাই হোক, আমরা এই স্যাপ ওয়ানের আর্কিটেকচারের যে কম্পোনেন্টগুলো পাবো, সেই কম্পোনেন্টগুলো এক এক করে মাথায় গ্রো করতে হবে, চিন্তা করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আমি এক এক করে ইনশাআল্লাহ আলোচনা করব। ফার্স্ট অফ হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, তারপরে হচ্ছে ইনপুট অ্যান্ড মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, 16x8 র্যাম অর্থাৎ লোকেশন, একটা হচ্ছে লোকেশন এবং তার সাইজ কত সেইটার উপর বেস করে এটার নামকরণ করা হয়েছে 16x8 র্যাম। এসব নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, অর্থাৎ নেক্সট ইনস্ট্রাকশনে আমরা কোনটা নিয়ে কাজ করব, সেটা একটা
পয়েন্টারের মতো কাজ করবে যেটা, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। তারপর হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সটা কি করবে, কন্ট্রোলার সিকোয়েন্সটা হচ্ছে একটার পর একটা করে কিভাবে আসছে প্রথম থেকে, সেই জিনিসগুলোকে সে টোটালি কন্ট্রোল করে নিবে। এরপর অ্যাকুমুলেটর, আমরা যেমন জানি এরিথমেটিক লজিক ইউনিটের কথা, ঠিক সেই রকম এরিথমেটিক লজিক ইউনিটের ভিতরে কিন্তু অ্যাকুমুলেটর থাকে। অর্থাৎ অ্যাকুমুলেটরের ভিতরে এসেই কিন্তু আমাদের ইন্টারনালি আমাদের যে লজিক্যাল অপারেশনের যে কাজগুলো, কিংবা হচ্ছে আমাদের ইন্টারনালি যে অপারেশনাল কাজগুলো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যা করতে চাচ্ছি সেই কাজগুলো কিন্তু এখানে করা যায়। এই কারণে এই অ্যাকুমুলেটর পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডার সাবস্ট্রাক্টর। যেহেতু স্যাপ ওয়ান আমি প্রথমে বলছি এটা সব থেকে সিম্পলেস্ট একটা ওয়ে, এখানে শুধুমাত্র অ্যাড এবং সাব এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা যাবে। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন কিংবা ডিভিশন এরকম টাইপের কাজগুলো করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের আরও আপডেট ভার্সন যেটা স্যাপ টুতে আলোচনা করা সম্ভব, অর্থাৎ স্যাপ টুর মাধ্যমে ওটা কিন্তু করা সম্ভব। এখানে আবার শুধুমাত্র একটা রেজিস্টার এখানে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে বি রেজিস্টার। কিন্তু স্যাপ টুর ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব তখন দেখবো যে শুধুমাত্র বি রেজিস্টার নয়, বরং সেখানে টেম্পোরারি রেজিস্টার আছে, বি রেজিস্টার আছে, সি রেজিস্টার আছে, এরকম বেশ কিছু রেজিস্টার সেখানে কাজ করবে। কিন্তু স্যাপনের ক্ষেত্রে শুধুমাত্র একটা রেজিস্টার কাজ করবে। এরপরে প্রত্যেকটা জিনিস প্রসিডিউরভাবে কাজ হয়ে যাওয়ার পরে সেটা আউটপুট রেজিস্টার হিসেবে আসবে, এবং লাস্ট অফ যে কাজটা হবে সেটা হচ্ছে বাইনারি ডিসপ্লে হিসেবে কাজ করবে। আচ্ছা, বাইনারি ডিসপ্লে বিষয়টা হচ্ছে কেমন, যেটা হচ্ছে কম্পিউটারই বুঝবে এই বিষয়গুলো কি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট কানেকশন তৈরি করে, এই কানেকশন তৈরি করছে ডাব্লু বাসের মাধ্যমে, এবং তাদের ইন্টারনালি যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হওয়ার পরে লাস্ট অফ যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা কিন্তু বাইনারি ডিসপ্লের মাধ্যমে কম্পিউটার নিজের মতো করে বুঝে নিচ্ছে। এই কারণে এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে যে বাইনারি ডিসপ্লে। যা হোক, আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে এবার ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট অফ আমরা একটা কথা মাথায় নিতে পারি যে এই স্যাপনের যে আর্কিটেকচারের কথা বললাম, সেই আর্কিটেকচারের আসলে মূল খসড়াটা কেমন হতে পারে। এখানে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে পারি। 8 বিট, 8 বিট কি কি আছে স্যাপনে এটা মাথায় রাখা যেতে পারে। প্রত্যেকটা 8 বিটের জিনিস আমি একসাথে করে রেখেছি। 8 বিটে ডাব্লু বাস আছে, অর্থাৎ বাস মানে কি, একটা কানেকশন যেটা তৈরি করবে। আমরা এখানে দেখে এসেছি যে এই যে লাইনটা, এই লাইনের বাসটা যে কানেকশন তৈরি করতেছে সেটা কিন্তু 8 বিট হবে। তারপর একুমুলেটর, অ্যাডার অথবা সাবস্ট্রাক্টর, এই যে একুমুলেটর যেটা, এই যেখানে 8 দেওয়া, অর্থাৎ সেটা 8 বিট হবে। অ্যাডার সাবস্ট্রাক্টর যেটা কাজ করবে সেটাও কিন্তু 8 বিট হিসাবে কাজ করবে। বি রেজিস্টার, আউটপুট রেজিস্টার, আমরা এখানে দেখতেছি বি রেজিস্টার যেটা সেটাও কিন্তু 8 বিট, এবং আউটপুট রেজিস্টার যেটা সেটাও কিন্তু 8 বিট হিসাবে কাজ করবে। আর একটা আইআর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার হিসাবে কাজ করবে। ইনস্ট্রাকশন রেজিস্টারটা আমরা অনেক আগেই দেখেছি, এই যে এখানে থাকার যে পার্টটা ইনস্ট্রাকশন রেজিস্টার, সেটাও কিন্তু 8 বিট হিসাবে কাজ করবে। এখন 4 বিট হিসাবে কোনটা কাজ করবে, ফোর বিট হিসাবে কাজ করবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। কাউন্টার মানে হচ্ছে যেটা আসলে কাউন্ট করবে এরকম জিনিস, অর্থাৎ প্রোগ্রামকে কাউন্ট করবে এরকম, সেটা হচ্ছে 4 বিট সাইজ হবে। আর হচ্ছে এই যে আমি একটু আগে যেটা বললাম যে প্রোগ্রাম কাউন্টার কাউন্ট করবে, এটা কি করছে, এই যে 4 বিট প্রোগ্রাম কাউন্টার অনলি কাউন্টস আপ, যেটা কাউন্ট করছে, ইট স্টার্টস কাউন্টিং ফ্রম, যেটা কাউন্ট করবে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত সেটা কাউন্ট করতে পারবে। আমরা স্যাপ ওয়ান এবং স্যাপ টুর মধ্যে ডিফারেন্স যখন আলোচনা করব তখন দেখাই দিব যে আসলে এটা কিভাবে কাউন্ট করছে। অর্থাৎ এর রেঞ্জটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আসলে 16, 0 থেকে 16-র মধ্যে, এটা মানে 16-র মধ্যে এটা কিন্তু কাজ করছে। এই কারণে এই 0 সহ যদি আমরা হিসাব করি তাহলে এখানে দেখা যাবে যে 16টা অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা, যাই হোক, আর একটা হচ্ছে মার, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা 4 বিট হবে, আর এর যে মেমোরিটা আছে সেই মেমোরিটা হচ্ছে 16 বাইট সাইজের হবে। 6 সাইকেল কন্ট্রোলার থাকবে উইথ 12 বিট মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ড। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যে হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ড যেটা তৈরি হচ্ছে, এই মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ডটা আসলে হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্স থেকে আসছে। আমরা দেখছি যে এই যে কন্ট্রোলার সিকোয়েন্সার যেটা, সেটা কিন্তু 12 আসবে। অর্থাৎ কন্ট্রোলার সিকোয়েন্সটা হচ্ছে কি, এই যে পূর্ববর্তী যে কাজগুলো হচ্ছে একটার পর একটা, সেই জিনিসটা পরবর্তীতে আবার নতুনভাবে করার মতো যে একটা ওয়ে কিংবা রাস্তা তৈরি করে দিবে, সেই কাজটা কিন্তু করবে হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সার। সেটা কয়টা সাইকেলে হবে, 6টা সাইকেলে কন্ট্রোল করবে, এবং সেটা 12 বিট হবে মাইক্রো ইনস্ট্রাকশন, খুব ছোটো ছোটো ইনস্ট্রাকশনেরও ছোটো
মানে ইনস্ট্রাকশনকে সর্ট করে ফেলবে, স্পিল করে ফেলে এই কাজগুলো হবে। যাই হোক, আমরা পরবর্তী টাইপে আসি। প্রথম পার্টটা আমাদের প্রথম কম্পোনেন্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আমরা জানি প্রোগ্রাম কাউন্টার কি। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এটা একটা রেজিস্টারের মতো কাজ করবে, রেজিস্টার হিসেবে কাজ করবে। রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে হচ্ছে কোনো একটা ডেটাকে কিংবা কোনো একটা প্রোগ্রামকে স্টোর করে রাখার মতো একটা ক্যাপাবিলিটি, একটা ক্ষমতা, অর্থাৎ ডেটাকে জমা রাখতে পারে। ঠিক সেই রকম প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এটা পয়েন্টিং করবে, অর্থাৎ পয়েন্টারের মতো করে কাজ করবে। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা পরবর্তী ইনস্ট্রাকশন, একটা কাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে কোন কাজটা স্টার্ট করবে সেই কাজটাকে সে ইন্ডিকেট করবে, অর্থাৎ পয়েন্টিং করবে। এই কারণে এটা বলা হয়েছে যে ইট পয়েন্টস টু দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। আর এটা কাউন্ট করবে, আমরা প্রথমে বলে এসেছি যে এটা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। ওই জিনিসটা রেঞ্জটা যেটা আছে সেই রেঞ্জটা এখানে বোঝানো হয়েছে 0, দ্যাট মিন্স 0000 4টা থেকে শুরু করে 15, অর্থাৎ 1111 এই পর্যন্ত এর হচ্ছে রেঞ্জ। এরপরে আমরা ইনপুট এবং মেমোরি অ্যাড্রেস রেজিস্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইনপুট এবং মেমোরি অ্যাড্রেস রেজিস্টার নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ছোট করে ফাংশনের কথা মনে রাখি। আমরা ম্যাথমেটিক্স যখন করেছি তখন দেখেছি যে ফাংশনের কিছু টার্ম সেখানে চলে এসেছে। ফাংশন বলতে আসলে কি জিনিস সেখানে আমরা চিন্তা করলে দেখব যে এখানে ফার্স্ট অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স লিখেছি। এই ওয়াইটা এখানে আসলে হচ্ছে আউটপুট, আর এখানে যে শুধুমাত্র এক্স অর্থাৎ প্যারামিটার এক্স যেটা দেখছি সেটা হচ্ছে এখানে ইনপুট। আর এই টোটাল এই এফ অফ এক্স যেটা আমরা পাচ্ছি সেই এফ অফ এক্সটা হচ্ছে ফাংশন। তার মানে হচ্ছে আমরা যদি ইনপুট এক্স হিসাবে এখানে ইউজ করি তাহলে ওই ইনপুট এক্সটা ইন্টারনালি যে অপারেশনটা চালাবে সেটা হচ্ছে এফ অফ এক্স আকারে, এবং অপারেশন চালার পরে লাস্ট অফ যেটা আমরা প্রোডিউস করবে অর্থাৎ এই ফাংশনটার মাধ্যমে যেটা আমরা উৎপন্ন হবে কিংবা আউটপুট পাবো সেটা হচ্ছে ওয়াই। যেমন আমরা যদি কোনো একটা ভুট্টা মেশিন নেই, ভুট্টা মেশিনের ভিতরে যদি ফার্স্ট অফ ভুট্টাকে ইউজ করি অর্থাৎ ভুট্টাটা যদি ইনপুট হিসাবে কাজ করি, সেই ইনপুটটা হচ্ছে এক্স, তার মানে এক্সটা হচ্ছে আমাদের ভুট্টা, এবং ভুট্টার মেশিন যেটা সেটা হচ্ছে এফ অফ এক্স, এবং পরবর্তীতে ভুট্টার মেশিন থেকে যে পপকর্ন তৈরি হবে সেটা হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে এখানে আউটপুট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার স্টোরস দ্য 4-বিট অ্যাড্রেস অফ ডাটা। এই মার যেটা আছে অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেটা 4-বিট ডাটাকে নিয়ে কাজ করবে, এবং সেটা ইনস্ট্রাকশন নিয়েও কাজ করবে, মানে ডেটা এবং ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি? যে প্রোগ্রামগুলো আমরা পাবো সেই প্রোগ্রামগুলোকেই বলা হবে ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন পরবর্তীতে কিন্তু সিগন্যালে কনভার্ট হয়, এবং সেই সিগন্যালের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কম্পিউটারের ইন্টারনালি কাজ থেকে ধারণা পেতে পারি। আচ্ছা, যাই হোক, এখন এখানে কয়েকটা স্টেজ আছে। যেমন হচ্ছে স্যাপন যখন রানিং মোডে থাকে, স্যাপন যখন রানিং মোডে থাকবে তখন 4-বিট অ্যাড্রেস ইজ জেনারেটেড, তখন 4-বিট অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। কিসের মাধ্যমে? প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে। একটু আগে যেটা আমরা দেখছি যে এই প্রোগ্রাম কাউন্টার যে কাজটা করে সেই প্রোগ্রাম কাউন্টার ইন্ডিকেট করবে হচ্ছে যখন স্যাপনটা রানিং হয়ে যাবে ঠিক সেই টাইমে, এবং পাশাপাশি সে কী করবে, এর ইন্টারনালি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে সে স্টোর করে রাখবে, এবং সে স্টোর করে রাখার পরবর্তীতে সে কী করবে, সেই ডাটাগুলোর মধ্যে কানেকশন তৈরি করে দিবে অন্যান্য কম্পোনেন্টের সাথে, এবং সেই কানেকশন তৈরি করার জন্য যাকে লাগবে সেটা হচ্ছে একটা ডাব্লু বাস। এ বিট লেটার দ্য ম্যাপ দ্য মার অ্যাপ্লাইস দিস 4-বিট অ্যাড্রেস টু দ্য র্যাম। অর্থাৎ এই যে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ভিতরে যে অ্যাড্রেসগুলো থাকবে সেই অ্যাড্রেসগুলো আমাদের র্যামের ভিতরে স্টোর হয়ে থাকবে, এবং এই সিমুলেশনটা যখন সম্পূর্ণ হবে তখন আমরা দেখব যে এটা 16টা লোকেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা যেমন এখানে বলে আসছি যে এটা এর যে আমাদের কতটুকু ক্যাপাসিটি, অর্থাৎ 0000 থেকে শুরু করে 1111, অর্থাৎ এর ইয়েটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, দ্যাট মিন্স 16টা লোকেশন নিয়ে সে কাজ করতে পারবে। এর পরবর্তীতে আমাদের যে পার্টটা ওখানে ছিল সেটা হচ্ছে র্যাম। র্যামের কথা যদি আসে, র্যাম হচ্ছে কি, আমরা ফার্স্ট অফ জানি যে র্যাম হচ্ছে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকে সেক্ষেত্রে এই র্যাম কিন্তু আমাদের কাজ করবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে ততক্ষণ এই ভোলাটাইল এই মেমোরিটা সচল থাকবে। ইলেকট্রিসিটি নাই তো এই র্যামের ভিতরে যে স্টোরেজ ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো ভ্যানিশ হয়ে যাবে।
আচ্ছা যাই হোক, এই র্যামের কথাগুলো, ফার্স্ট অফ র্যামটা কী করতেছে, ফার্স্ট অফ আমরা মাথায় রাখবো যে সেটা আমাদের একটা সুইচ হিসাবে কাজ করবে, অর্থাৎ সুইচিং হিসাবে কাজ করবে। সেকেন্ড অফ হচ্ছে যে প্রোগ্রাম কিংবা ডেটাগুলো ছিল সেই প্রোগ্রাম এবং ডেটাগুলোকে স্টোর করে রাখবে যতক্ষণ না কম্পিউটারটা রান হচ্ছে। দ্যাট মিন্স স্টোর করে রাখবে প্রোগ্রাম এবং ডেটাগুলোকে বিফোর কম্পিউটার রান হওয়ার পূর্ব পর্যন্ত। এখন কম্পিউটার তো রান হওয়ার পূর্ব পর্যন্ত স্টোর করে রেখেছে, এখন কম্পিউটারটা রান হয়ে গেছে, অর্থাৎ ঠিক যে টাইমে এটা রানিং হচ্ছে, অর্থাৎ রানিং টাইমে এটা কি করবে, যে ডেটাগুলো এখানে ছিল কিংবা প্রোগ্রামগুলো ছিল সেই ডেটা কিংবা প্রোগ্রামগুলোকে এটা কি করবে, রিসিভ করবে, অর্থাৎ ধরে রাখবে। এখন ধরে রাখার পরবর্তীতে কি করবে, ধরে রেখেছে এতক্ষণ ধরে ডেটাগুলোকে, এখন সেই ডেটাগুলোকে চারিদিকে ছড়াই দিবে। এখন চারিদিকে ছড়াই দেওয়ার কাজটা কে করবে, যেটা কাজ করবে সেটা হচ্ছে আমরা জানি ডাব্লু বাস। অর্থাৎ ডাব্লু বাস কী করবে, যে এখান থেকে প্রোগ্রাম কিংবা হচ্ছে ডেটাগুলো ছিল সেই প্রোগ্রাম কিংবা ডেটাগুলোকে ইন্টারনালি যত কম্পোনেন্ট রয়েছে, যেমন হচ্ছে একুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার, তারপর অ্যাডার সাবস্ট্রাক্টর, কন্ট্রোলার সিকোয়েন্সার, এরকম প্রত্যেকটা পার্টের সাথে সে একটা কানেকশন তৈরি করে দেবে। মূলত এই কাজটায় করার জন্য মানে যতক্ষণ পর্যন্ত এই কাজটা শেষ হয়নি, অর্থাৎ ডাব্লু বাসের মধ্যে এটাকে প্রেরণ করা হয়নি, ততক্ষণ পর্যন্ত এই ডেটাগুলোকে স্টোর করে রাখার মতো যে কাজটা করবে সেটা হচ্ছে র্যাম। যাই হোক, এখানে আমরা দেখবো যে ওখানে 16x8 একটা কথা ছিল, এই 16x8 দ্বারা বোঝাচ্ছে যে এই প্রথম যে 16 আছে এই 16টা হচ্ছে মেমোরি লোকেশন, অর্থাৎ এর ক্যাপাসিটিটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত হবে, এবং লাস্ট পরের যে 8 আছে এই 8 দ্বারা বোঝানো হচ্ছে যে এটা 8-বিট ডেটা কিংবা ইনস্ট্রাকশনকে গ্রহণ করতে পারবে, রিসিভ করতে পারবে। যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো এখানেই আছে লেখা, আশা করি বোঝার কথা। এরপরে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারটা কেমন করবে, এতক্ষণে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছি যে ডাব্লু বাস কী করছে, সবগুলা যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে সে কিন্তু ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ সবার সাথে কানেকশন তৈরি করে ফেলেছে। এখন কানেকশন তৈরি করার পরবর্তীতে যার দরকার হবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। এই ইনস্ট্রাকশন রেজিস্টারটা কী করবে, সেটা একটা এডস ট্রিগার অথবা ক্লক এডস হিসাবে কাজ করবে, সেটা নেক্সট পজিটিভ ক্লক এডস যেটা থাকবে, অর্থাৎ একটা ইনস্ট্রাকশনের কাজ যখন শেষ হয়ে যাবে পরবর্তী ইনস্ট্রাকশনের কাজটা শুরু করার জন্য সে আসলে সিগন্যাল প্রডিউস করবে, সেই সিগন্যালটা হবে পজিটিভ ক্লক এডস। সেটাই বলা হয়েছে হোয়েন দ্য ইনস্ট্রাকশন ইজ প্লেসড অ্যাট ডাব্লু বাস, অর্থাৎ যখন এই ইনস্ট্রাকশনটা ডাব্লু বাসের কাছে চলে আসে ফ্রম মেমোরি, মেমোরি থেকে, আমরা জানি মেমোরির কাজ এখন শেষ, মেমোরি সেটাকে রিলিজ করে দিয়েছে, অর্থাৎ মেমোরি বলেছে যে হ্যাঁ ভাই আমার কাজ শেষ হয়ে গেছে এখন তুমি করো, এখন ডাব্লুকে দিয়েছে, অর্থাৎ ডাব্লু বাস সেই ইনস্ট্রাকশনগুলোকে নিয়েছে কিংবা ডেটাগুলোকে নিয়েছে, নিয়ে সে কিন্তু সেই ডাটাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ সে একটা কানেকশন তৈরি করেছে। এই কানেকশন তৈরি করেছে কে, সেটা হচ্ছে ডাব্লু বাস। ডাব্লু বাস কানেকশন তৈরি করার পরবর্তীতে সে কী করেছে, সে যে দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার স্টোরস দিস ইনস্ট্রাকশন, এখন ইনস্ট্রাকশন রেজিস্টার ওই পূর্ববর্তীতে র্যামের ভিতরে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে সে ইনস্ট্রাকশন রেজিস্টার এখন ধরে রেখেছে, এবং ধরে রাখার পরবর্তীতে সে যদি পরবর্তী আরেকটা স্টেজে যেতে চায়, ঠিক যাওয়ার সময়ই সে একটা পজিটিভ ক্লোকেটস তৈরি করবে, মানে হচ্ছে সে এই ক্লকটাকে প্রেস করবে, অর্থাৎ সেটাকে অ্যাক্টিভ করবে। ওকে, দ্য কন্টেন্টস অফ দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার আর স্পিল্ড ইন্টু, হ্যাঁ এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, আমরা জানি এই স্যাপনটা হচ্ছে 8-বিট নিয়ে কাজ করছে, তার মানে হচ্ছে যে ইনস্ট্রাকশনটা ছিল কিংবা ডেটাটা ছিল সেটা 8-বিট ছিল, এই ইনস্ট্রাকশন রেজিস্টার সেটাকে ধরে রেখেছে, পাশাপাশি সেটাকে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে দুইটা খণ্ডে ভাগ করেছে, এবং প্রত্যেকটা খণ্ডতে 4-বিট করে ডাটা রেখেছে। এই 4-বিট ডাটাকেই বলা হয় নেপাল, এটা বলা হয়েছে যে স্পিল্ড ইন্টু 2 নেপালস, অর্থাৎ 8-বিট ডাটাকে দুইটা পোর্শনে সে ভাগ করে ফেলেছে। এবার কন্ট্রোলার সিকোয়েন্সার একটা পার্ট আছে, এই কন্ট্রোলার সিকোয়েন্সার পার্টটাতে আমরা জানি কি, এই যে ইট জেনারেটস দ্য কন্ট্রোল সিগন্যালস, যে সিগন্যালগুলো থাকবে, আমরা জানি সব কিছুই এতক্ষণ ধরে কিন্তু ইনস্ট্রাকশন নিয়ে কথা ছিল, কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, কম্পিউটার কিন্তু ইনস্ট্রাকশনকে বোঝে, অর্থাৎ এই ইনস্ট্রাকশন রেজিস্টার যেগুলো ছিল সেই ইনস্ট্রাকশন রেজিস্টারটাকেই কম্পিউটার এখন কিন্তু সিগন্যালে কনভার্ট করবে। সিগন্যালে কনভার্ট করার পরবর্তীতে কম্পিউটার বুঝবে যে এটা হচ্ছে লো সিগন্যাল না হাই সিগন্যাল,
সেই অনুসারে সে কিন্তু নিবে। এই জিনিসটার যে কাজ করবে সে হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সার, তার মানে ইট জেনারেটস দ্য কন্ট্রোল সিগন্যালস ফর ইস ব্লক, প্রত্যেকটা ব্লকে এটা কিন্তু এই সিগন্যালটাকে ক্রিয়েট করবে। সো দ্যাট অ্যাকশনস অকার ইন স্টেজার্ড সিকোয়েন্স, অর্থাৎ যখন কোন জায়গায় কোন ধরনের কাজ করতে হবে ঠিক সেই রকম একটা অ্যাকশন তৈরি করার জন্য যে কার্যক্ষমতা তৈরি করবে সেটা হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সার। এই কন্ট্রোলার সিকোয়েন্সারটাতে 12-বিট ওয়ার্ড আসবে, যেটা আমরা প্রথমে দেখে এসেছি, যে এইটাতে আমি দেখে রেখে এসেছি যে যেমন এই যে কন্ট্রোলার সিকোয়েন্সার যেটা আছে সেখানে হচ্ছে 12-বিট নিয়ে কাজ করতেছে এবং সেখানে 6টা সাইকেল হবে। এই 12-বিট কিংবা 12-বিটের যে কাজগুলো আছে তার প্রত্যেকটা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পিনের যে বর্ণনা আছে তার একটা সিকোয়েন্সার এই জিনিসগুলো, যেমন হচ্ছে এনাবেল পিন হতে পারে, L1 E1, এগুলো প্রত্যেকটা পিন এখানে হিসাব করে দেখা যাবে যে 12টা পিন আছে। এভাবে এই কন্ট্রোলার সিকোয়েন্সার তার পিন ওয়াইজ একটার পর একটা কিন্তু কাজ করে যাচ্ছে। পরবর্তী স্টেটমেন্টে আমরা জানি হচ্ছে একুমুলেটরে একটা কাজ আছে। একুমুলেটর মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে কিন্তু একুমুলেটর থাকে। আমরা যেমন কিছুক্ষণ প্রথমে আমি বলেছি যে ফাংশন জিনিসটা, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্সে কিন্তু এখন এসে গেছি। এফ অফ এক্স মানে হচ্ছে ফাংশন। ফাংশন কী করে? আমরা বলছিলাম যে ভুট্টা একটাকে দিয়েছি, সেই ভুট্টাকে কী করেছে? ইন্টারনালি সেই ভুট্টাটাকে প্রসেস করেছে। কে প্রসেস করেছে? একটা মেশিন প্রসেস করেছে। ঠিক ওই রকম মেশিনের মতো যে কাজটা করছে সেটা হচ্ছে একুমুলেটর, অর্থাৎ সে যোগ করবে না, বিয়োগ করবে না, গুণ করবে না, ভাগ করবে, এরকম যে ইন্টারনালি অপারেশন আছে সেই অপারেশনের কাজগুলো করবে হচ্ছে একুমুলেটর। সেই একুমুলেটরের সাইজটা এখানে হচ্ছে 8-বিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, আর এখানে একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন এর একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে আউট ইনস্ট্রাকশন। এছাড়া অন্য অন্য ইনস্ট্রাকশন আছে যেমন অ্যাড, সাব, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে ইনস্ট্রাকশন। আমরা যখন কোড করবো, কোড করলে এগুলো আসলে খুব ভালো বুঝবো, যখন 8085 মাইক্রোপ্রসেসর কিংবা 8086 মাইক্রোপ্রসেসরের কোডগুলো কিংবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর কোডগুলো যখন দেখবো, তখন দেখা যাবে যে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কীভাবে কোডগুলো এক্সিকিউট করা হচ্ছে একটার পর একটা করে, তা খুব সুন্দরভাবে ব্রিফ করা যায়। যাই হোক, আমার প্লেলিস্ট আছে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, ওখান থেকে চাইলে 8086-এর সিম্পলি কয়েকটা কোড দেখে নেওয়া যেতে পারে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার কথা। যা হোক, এই অ্যাকুমুলেটরের একটা ছোট একটা কোড আমি এখানে দেখাচ্ছি, একটা কোডের পার্ট অর্থাৎ মেইন রিজনটা কী হচ্ছে, কীভাবে কাজ করছে। যেমন এখানে আমরা দেখছি যে অ্যাডার এবং সাবস্ট্রাক্টর, ফার্স্ট অফ এখানে যে কাজটা করছি সেটা অ্যাড এবং সাবস্ট্রাক্টর দুইটার মধ্যেই কাজ হচ্ছে। এখানে লেখা আছে যে অ্যাড বিএল এবং বিএস, আমরা জানি হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে জেনারেল রেজিস্টার কতগুলো থাকে, সেই রেজিস্টারগুলোকে বলা হয় এ বি সি ডি, এগুলো হচ্ছে জেনারেল রেজিস্টার। ঠিক এই রকম একটা জেনারেল রেজিস্টার হচ্ছে বি রেজিস্টার। বি রেজিস্টার হচ্ছে 16-বিটের, এটা 8086-এর কোড অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। 16-বিট যদি হয় ওই 16-বিটের দুইটা পার্ট থাকে, বিকে ভাঙলে দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে বিএল আর একটা হচ্ছে বিএস। এই বিএল এর যে পার্টটা পাবো সেটা হচ্ছে 8-বিট আর বিএস হচ্ছে 8-বিট করে। আচ্ছা, এই অ্যাড বিএল বিএস এই কথাটার মাধ্যমে বোঝাচ্ছে যে, এই ইনস্ট্রাকশনটা দিয়ে বোঝাচ্ছে যে এই বিএল এবং বিএস এই দুটা যে রেজিস্টার আছে এই রেজিস্টারের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কী করো, অ্যাড করো। অ্যাড করার পরবর্তীতে টোটাল যে রেজাল্ট আসতেছে দুইটা যোগ করার পরে সেই রেজাল্টটাকে কোথায় রাখো, প্রথম রেজিস্টারের ভিতরে রাখো, অর্থাৎ বিএল রেজিস্টারের ভিতরে রাখো। অর্থাৎ বিএল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি বিএল প্লাস বিএস, অর্থাৎ এই দুইটার মধ্যে যোগ করে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে বিএল রেজিস্টারের ভিতরে রাখতে হবে। ওকে, এইটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশনের একটা বেসিক্যালি কাজ। সাব যদি আমরা করি ঠিক একইভাবে, তাহলে কি হবে, ওই বিএল রেজিস্টার, অর্থাৎ এখানে এই দুটো ডাটাকে আমরা অ্যাড করে যে ডাটাটা লাস্ট পর্যন্ত পেয়েছি সেই ডাটাটাকে আমরা কোথায় রেখেছি, বিএল রেজিস্টারে। এখন এই বিএল রেজিস্টার -48 মানে হচ্ছে বিএল রেজিস্টার থেকে 48কে আমরা বাদ দিব, বিয়োগ করে যে ডাটাটা থাকবে সেই ডাটাটাকে আবার আমরা কোথায় রাখব, সেই ডাটাটাকে এই বিএল রেজিস্টারের ভিতরেই আমরা রেখে দিব, স্টোর করে রাখব। পরবর্তীতে আবার আরও মুভ ইনস্ট্রাকশন আছে, এগুলা এখন বোঝার দরকার নেই। আমাদের জাস্ট এখানে বোঝানোর কথা ছিল যে হচ্ছে অ্যাড এবং সাবস্ট্রাক্টর এই দুটো আসলে কীভাবে ইন্টারনালি কাজ করছে সেই জিনিসটা। যাই হোক, আমরা কথা না বুঝিয়ে পরবর্তী স্টেটমেন্টে চলে আসি।
এখানে আর কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে অ্যাডার এবং সাবস্ট্রাক্টর। অ্যাডার এবং সাবস্ট্রাক্টর তো আমরা দেখলাম যেটা যোগ করবে কিংবা বিয়োগ করবে। এখন মাঝে মাঝে দেখা যাবে যে হচ্ছে টুস কমপ্লিমেন্টের কাজ করার লাগতে পারে। টুস কমপ্লিমেন্ট জিনিসটা কেমন, দুইটা ডাটাকে আমরা নিয়ে ধরো আমরা বিয়োগ করলাম, প্রথম একটা ডাটা দ্বিতীয় একটা ডাটাকে বিয়োগ করার পর যে রেজাল্টটা পাইলাম সেই রেজাল্টটার সাথে যদি আমরা একযোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ ইন্টারনালি যে এই কমপ্লিমেন্টের কাজগুলো সেটাও কিন্তু আসলে একুমুলেটরের ভিতরে যে অ্যাডার কিংবা সাবস্ট্রাক্টর আছে সেই কাজগুলো নিয়ে কাজ করছে। আরেকটা হচ্ছে দিস মডিউল ইজ অ্যাসিনক্রোনাস অর্থাৎ আনব্লকড। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যাসিনক্রোনাস জিনিসটা হচ্ছে আমরা যেমন সিনক্রোনাসের কথা যদি বলি, সিনক্রোনাস মানে হচ্ছে প্রত্যেকটা ক্লক পালস ইন্টারনালি একটা কমন লাইনের মাধ্যমে কানেকশন তৈরি করে, আর অ্যাসিনক্রোনাস হলে সে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ক্লক পালসের সাথে কানেকশন তৈরি করে। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ যে আমাদের একুমুলেটর থাকবে সেই একুমুলেটরের ভিতরে যে অ্যাডার অথবা সাবস্ট্রাক্টর থাকবে সেই অ্যাডার এবং সাবস্ট্রাক্টরগুলো পার্টিকুলারলি তাদের নিজস্ব যে কাজ সেই কাজগুলোকে আলাদা আলাদাভাবে তারা ক্লক পালসের মাধ্যমে করে ফেলবে। এই জিনিসটাই হচ্ছে এখানে অ্যাসিনক্রোনাস অর্থাৎ আনব্লকড হিসাবে কাজ করে। আরেকটা বি রেজিস্টার, আমরা জানি শুধুমাত্র বি রেজিস্টার স্যাপ ওয়ানে ব্যবহার করা হয়। এই বি রেজিস্টারের সাইজটা হচ্ছে 8 বিট। একটু আগে যে আমি কোডটা দেখাইছি, এই যে বি বি রেজিস্টারের যে দুইটা পার্ট এরকম বিষয়টা। আচ্ছা, তার মানে এই বি রেজিস্টার কী করতেছে, বি রেজিস্টার সিম্পলি যে ডাটা কিংবা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছি সেই ডাটা কিংবা ইনস্ট্রাকশনগুলোকে সে স্টোর করে রাখার মতো ক্যাপাবিলিটি তৈরি করছে। আর আউটপুট রেজিস্টারটা হচ্ছে কি, আউটপুট রেজিস্টারটা হচ্ছে এখানে যত কিছু কাজ হচ্ছে সেই জিনিসটাকে রেজিস্টারের ভিতরে আমরা কিন্তু ধরে রাখতেছি অর্থাৎ হোল্ড করে রাখতেছি। এই হোল্ড করে রাখার জন্য যে ইনস্ট্রাকশনটা দরকার সেই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে আউট ইনস্ট্রাকশন। ওকে, এটা কোড করার সময়ও ইউজ হয়। আরেকটা হচ্ছে বাইনারি ডিসপ্লে, যেটা হচ্ছে বাইনারি ডিসপ্লে হচ্ছে এখন কম্পিউটার তো যত কিছু ইন্টারনালি কাজ হলো সেই কাজটা তো কম্পিউটারকে বুঝতে হবে, এই কাজগুলোকে কম্পিউটারের মতো করে কম্পিউটার নিজস্বতার মতো করে বোঝানোর মতো যে বিষয়টা সেটাই হচ্ছে এখানে বাইনারি ডিসপ্লে। অর্থাৎ কম্পিউটার বাইনারিতে এর যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো সে বুঝে নেবে। আশা করি স্যাপ ওয়ানের বেসিক যে ধারণা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলার চেষ্টা করেছি, আশা করি বোঝার কথা। আজ এ পর্যন্তই, সকলকে নিরন্তর ধন্যবাদ।